ধরো টাকা নাও। না আরে মলন ভাটির মতো ঠকেলে ওইটা না সিটারি ভাটবাড়ি বন্ধ করো। ইস এতে কান্দন কি বেড়িকা, এতে রেখে ঠকান সম্ভব নাকি? ঠকালাম কোন কান্দিয়া? কিন্তু পড়াশোনা করছ তোর তো না, আমি 150 টিয়া লইছি, 150 টাকা দিলাম, তোর ঠকালাম কোন কান্দিয়া? সাবধান একটা তুমি বস কান্দি মনে পুরো জাতে মাতাল তালা ঠিক। তোর থেকে আমি 150 টাকা নিছি, তোর তো 150 টাকাই দিলাম, তোর কম দিলাম কোন? দেখো তো তুমি আরে ঠকানো, আই তোরে 150 টাকা দিছি, 50 টাকা নোট, 50 টাকা নোট, 50 টাকা নোট, আর তুই আরে দিছ 100 টাকা নোট, 50 টাকা নোট, না 150 টাকা নিতাম না, তুই আরে 150 টাকা দা, তুই আরে 150 টাকা দা। আসলেই তো আমি তো ভুলেই গেছি, তুই তো তোমার জাতে মাতাল তালা ঠিক, তুই যে একজন ফিস ডিউলডার এটাও তো আমার মনে নাই। ধর তুই 300 টাকা লইছি না তিন কান্ত, ধর এই 150 টাকাই তোরে দিয়ে দিলাম, তুই ফ্যাত ফ্যাত করে কান্দিস না, আর তোর কান্দন যে বিশ্রী। আরে ঠকাই তো হয়েছে, 100 টাকা নোট আর 50 টাকা নোট এক কান্দিস, 150 টাকা দিস, আমি তোরে 150 টাকা দিছি, তুই আরে 150 টাকা দিব, হা গল্প এটা ফ্যাত ফ্যাত করে কান্দিস, যেতে আয় বলে করছি এতে এ ঠাসের অন ফিস দি সমান, হা গল্প এটা একবারে ঠকাইলে বিলাপ করি কান্দু।